হ্যালো সবাইকে, আজকে শুরু করছে একটা গরমা গরম নতুন ব্লগ দিয়ে। তো আজকে এখন দুপুরবেলা, ঘড়িতে এখন প্রায় 2 বাজে, তো আমাদের একটু নেমন্তন্ন আছে, তো সেটা খেয়ে আজকে আমার বাবার জন্মদিন, তাই আজকে যাব হচ্ছে একটু ওই বাড়িতে, আজকে একটা ছোট্ট সেলিব্রেশন আছে। তো এবার সন্ধ্যা হলে ওই বাড়িতে চলে গেছি, আর তারপরে চলে গেছি হচ্ছে নিউ আমরে বাবার সাথে কেক নিতে। তো ওখানে গিয়ে প্রথমেই যে কেকটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, কারণ ব্ল্যাক ফরেস্ট কেক ছাড়া আমার কোনো কেকই যেন ভালো লাগে না, কী যে ভালো লাগে ওটা খেতে কী জানি। তো বাবার জন্মদিন হলে হবে কি, কেকটা কিন্তু আমার ফেভারিটই নেওয়া হয়েছিল, আর বাবাকে সাথে নিয়ে গেছিলাম। তো নাম ঠাম লিখে ক্যান্ডেল আর কেক নিয়ে ওদের পেমেন্ট করে তারপরে দোকান থেকে বেরিয়ে আসলাম, আর দোকান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে আমার মামা বাড়িতে, কারণ আজকের সেলিব্রেশনটা ওখানেই ছিল আমাদের। আর এখন ক্যান্ডেল ঠ্যান্ডেল লাগিয়ে বার্থডে বয় কিন্তু কেক কাটার জন্য রেডি, আর ওদিকে বাবানও ততক্ষণে চলে এসেছে। তো তারপরে ওরা বাচ্চাগুলোকে নিয়ে সবাই মিলে কেকটা কেটে ফেলছে। তো কাটা ঠাটা হয়ে গেলে সবাই একটু ছবি টবি তুললাম, তারপরে তো কেক খাওয়ার পালা, সবাই মিলে একটু কেকও খেয়ে নিলাম। তো এইভাবে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কাটছিল আমাদের, আর বাচ্চাগুলোর দুষ্টুমিতে যেন বাড়িটা ভরে উঠেছিল। আর রাত্রিবেলার জন্য কিন্তু পায়েল আমাদের জন্য রান্না করে রেখেছিল, রান্নাগুলো জাস্ট যা হয়েছিল না, চরম চরম পুরো এখনও যেন মুখে লেগে আছে। ও করেছিল মিক্সড ফ্রাইড রাইস আর মাংস, তো খেয়ে দে পেট তো পুরো একেবারে ভরে গেছিল, আর ভীষণ ভালো করে। টাকা টাকা একটু কি খাচ্ছ? আমি রাত্রিবেলা একটু কমই নিয়েছিলাম, তো এইটুকু দিয়ে দিয়েছিল মা খেতে। তো রাত্রির তখন প্রায় ঘড়িতে 11 বাজে, চারিদিকটা না খুব শান্ত, কি ভাল লাগছিল ওই সময় বাবা যখন বাড়িতে নিয়ে আসছিল। তো টাটা।